তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ টেস্ট নিয়োগী প্রশ্নের জন্য এই বইয়ে প্রায় বারো হাজার উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ কমন পড়বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেমের মাধ্যমে সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন

তাহলে এখানে হচ্ছে নাইন এক্স ইকাল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভাগ করলে হবে এক্স ইকাল টু অপশনটি সঠিক দুই নম্বর অপশনে বলা আছে টিবুস টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং কোন টু থার্টি ডিগ্রি হলে কোন সি এর মান কত ডিগ্রি বন্ধুগণ আমরা জানি তিন তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেটা তিন কোন এ কোন বি এবং কোন সি তিনটা মিলিয়ে একশো আশি ডিগ্রি কোন এ আর কোন ফাইভ আর থার্টি তাহলে কত হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন আমাদের কোন এর মান বের করা আরো সহজ হয়ে যাবে একশো আশি ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি বিয়োগ করে থাকে একশো পাঁচ ডিগ্রি হ্যাঁ বন্ধুগণ কোন এর মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এর কত রয়েছে একশো পাঁচ এই অপশনটি সঠিক তিন নম্বর প্রশ্নে বলা আছে বিশ ফুট লম্বা একটি পাশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই গুরুত্বপূর্ণ একটি কথা অংশ বড় অংশের দুই তৃতীয় অংশ মানে দুই ডিভাইড তিন ছোট অংশের দৈর্ঘ্যত ফুট সেটা আমাদের বের করতে হবে বড় অংশ আমরা দৌড়ি এক্স তাহলে ছোট অংশ হচ্ছে দুই

অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে জন ছাত্র আসায় তাহলে ছাত্র কত হলো আগে ছিল চল্লিশ পরে দশজন চল্লিশ বাকি থাকে তিরিশ বিয়োগ পাঁচ পাঁচ দিন পর আসছে পাঁচ দিন পর তা এসেছে না তাহলে কি করতে হবে তিরিশ বিয়োগ পাঁচ বিয়োগ করতে হবে পঁচিশ দিন থাকবে চল্লিশ জন সাথে খাবার আছে তাহলে পঁচিশ দিনে একজন ছাত্র থাকবে অবশ্যই জায়গায় বেশি পঁচিশ গুণন চল্লিশ এখানে টাইপিং এখানে এক চলে এসেছে এখানে হবে পঞ্চাশ জন ছাত্রের খাবার আছে অবশ্যই কম দিন হবে পঁচিশ গুণন চল্লিশ ডিভাইড পঞ্চাশ কত হবে বিশ দিনের হ্যাঁ বন্ধুগণ চারের গতি হচ্ছে বিশ দিন এই অপশনটি সঠিক পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে এক্স ইকাল টু

তিন গুণ পরিমাণ চকলেট পেলি কত গুণ তিন গুণ ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে শিক্ষার্থীর সঙ্গে আমরা জানি না ধরি এক্স ক যে কোনো সংখ্যা আমরা ধরতে পারি কোন সমস্যা নেই শর্ত মতে তাহলে এক্স ইন্টু বলা আছে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা তিন গুণ মানে তিন এক্স এক্স হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আর তিন এক্স হচ্ছে মোট শিক্ষার্থী সংখ্যা সংখ্যা হচ্ছে তিরিশ জন ঘটে রয়েছে তিরিশ এই অবসরটি সঠিক সাত নম্বর প্রশ্ন বলা আছে শূন্য দশমিক তিন গুনন শূন্য দশমিক শূন্য তিন গুনন শূন্য দশমিক শূন্য শূন্য তিন হ্যাঁ বন্ধুগণ এটা স্বাভাবিক আহ গুণ করলে আমাদের উত্তর বের হবে শূন্য দশমিক শূন্য 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 সাতাইশ গে একই উত্তর রয়েছে তাই গ গ দুটি সঠিক উত্তর পরবর্তী বেজে আমাদের নম্বর নম্বর প্রশ্ন রয়েছে হ্যাঁ বন্ধুগণ প্রশ্নে বলা আছে দুটি সরলরেখা পরস্পর সেট করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণকে অপটির কি বলে অবশ্যই বিপরীত কোণ আমি উদাহরণের সাথে দেখাচ্ছি এখানে ডি ও এই কোণের বিপরীত কোণ কোনটা বি ও সি আবার এ ও সি এই কোণের বিপরীত এখানে ডি ও বি হ্যাঁ বন্ধুগণ তাহলে আপনারা বুঝতে পেরেছেন দুটি রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণ কাকে বিপরীত কোণ বলে তাহলে সম্পর্ক কাকে বলে দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হলে একটি কপটি সম্পূরক বলে তাহলে স্বর্ণিত বলে যদি কোন তলে দুটি কোণে একই শীর্ষবিন্দু হয় এবং কোন দয় তাদের বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে ওই কোন দয়কে স্বর্ণিত কোণ বলে তাহলে এখন পুরো কোণ কাকে বলে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে বা নব্বই ডিগ্রি কোন দুইটির একটি অপরটিকে পুরো কোন বলে আশা করি বন্ধু বুঝতে পেরেছেন এখন সঠিক উত্তর হচ্ছে আটের ক্ষ কোণ এরপর বন্ধুগণ নয় নম্বর প্রশ্নে বলা আছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি নয় ডিভাইড একশো নয় ডিভাইড এক হাজার না শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় শূন্য দশমিক এক শূন্য শূন্য হ্যাঁ বন্ধুগণ আমাদের এ দুটাকে বাংতে হবে ক কে নয় ডিভাইড একশোকে হয় শূন্য দশমিক শূন্য নয় নয় কে এক হাজার দিয়ে হয় শূন্য দশমিক শূন্য শূন্য নয় আর এখানে শূন্য দশমিক শূন্য শূন্য নয় নয় শূন্য দশমিক এক শূন্য শূন্য দেওয়া আছে সুতরাং বাক করার পর দেখা যাচ্ছে যে এখানে শূন্য দশমিক এক শূন্য শূন্য হচ্ছে বৃহত্তম সুতরাং বড় সংখ্যা হচ্ছে নয়ের গ শূন্য দশমিক এক শূন্য শূন্য দশ নম্বর প্রশ্নে বলা আছে একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ষাট পার্সেন্ট ভোট পেয়েছে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা সাত হাজার পাঁচশো ভোট বেশি পেয়েছেন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল হ্যাঁ বন্ধুগণ অপর প্রার্থী প্রায় কত চল্লিশ পার্সেন্ট থেকে একশো থেকে বিয়োগ করলে চল্লিশ পার্সেন্ট তাহলে পার্থ কত হলো ষাট বিগ চল্লিশ বিশ পার্সেন্ট এখানে বিশ পার্সেন্ট ভোটার হচ্ছে সাত হাজার পাঁচশো এখানে টাইপিং মিস্টেক টাকা চলে যাচ্ছে সাত হাজার পাঁচশো জন তাহলে একশো পার্সেন্ট এখানে আমাদের একশো পার্সেন্ট বের করতে হবে একশো পার্সেন্ট ভোটার হচ্ছে সাত হাজার পাঁচশো ডিভাইড বিশ গুণন একশো এখানে হবে সাঁত্রিশ হাজার পাঁচশো জন হ্যাঁ বন্ধুগণ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল সাঁত্রিশ হাজার পাঁচশো জন দশটার ক্ষতি রয়েছে এই অপশনটি এই অপশনটি সঠিক আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে পরের দশটি এমসি সি আমরা এভাবে ব্যাংকে আলোচনা করবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দুয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ